আসসালামু আলাইকুম। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের দুটো রাস্তা দিচ্ছি, এক চলে যান, না হয় বসে যান, আর না হয় নোংরা কথা বলবো তখন বলবো যে লোকটা বেয়াদব। আর আপনারা যতটা পারবেন সামনে জায়গাটা পোড়া করে একটু কাছে আসেন। জি ভাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বিশেষ করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার ব্যবহারটা আপনার পরিচয়, অতএব আপনি রাস্তায় থেকে সরেন না হয় বসেন। মা বোনেদেরকে বলছি, আপনাদের যদি বিরক্ত লাগে আপনারা আস্তে আস্তে বাড়ি চলে যান, রাত অনেক হয়েছে, যতটা শুনেছেন ওই আমলটা করলেই যথেষ্ট হবে। এখন পুরুষদেরকে থাকতে বলছি, আপনারা হলেন ট্রেনের বগি, এরা হলো ইঞ্জিন, ইঞ্জিন ওয়াশ হয়ে গেলে আপনারা লাইনেই যাবেন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
ওয়ালাল্লাখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদিকা ইয়তীমা ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم بعثت أتم لمكارم الأخلاق بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। দেখা দিও গণবী ছুপে যাইও না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। তুমি যে খোদারি দোস্ত, তুমি যে আল্লাহরি দোস্ত, পরের কান্ডারির সত, তোমাকে বিনা পরের লক্ষণ আর তো দেখি না। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পাইয়া রসুল পেয়েছি সান্ত্বনা। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। দেখা দিও অগণবী ছুপে যাইও না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত
আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর, গণগান তাঁর, যিনি সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা রাখেন তিনি আমাদের আল্লাহ। যে আল্লাহ বড় দয়া করে, রহম করে, করম করে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা হিফজি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিল হাজির করেছেন, এর জন্যে আমরা মুনিবের দরবারে হৃদয়ের ভিতর থেকে প্রেমকে জড়িয়ে দিয়ে একবার শুক্রিয়া করি, আলহামদুলিল্লাহ। যারা বলতে পারিনি, যারা হতভাগা, তাদেরকে দ্বিতীয় চান্স দিচ্ছি, সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পায়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মদানি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোবাইল এখানে উনি দিয়ে গেছিলেন, কে পেয়েছেন সুইচ অফ করেন, এটা খুব বাজে জিনিস হলো। আচ্ছা, দেখেন পৃথিবীতে একটা যন্ত্র আছে যার নাম মোবাইল। মোবাইলে যদি সুইচ অফ হয়ে যায় তো জানতে হবে ও চুরি করার বারবার, চুরি করার বারবার আপনি পড়ে পেয়েছেন কিন্তু সুইচ অফ, তার মানে আপনি এবার চোর। আমার দুবার মোবাইল হারিয়েছে, একবার বাংলাদেশে তো বাচ্চা ছেলে পেয়েছে, তারপরে যখন বাড়িতে গিয়েছে মুরব্বীরা বলেছে মোবাইল সুইচ খোল, পরের দিন ফোন করছি বলছে কে আপনি, বলে আমি ইন্ডিয়ার হুজুর। হুজুর আপনার আমি পৌঁছিয়ে দিচ্ছি, আপনাকে আসতে হবে না, সুইচ খুললো পেয়ে গেলাম। সৌদিতে একবার হজ করতে গিয়ে হারিয়েছিল, সে ঘুরিয়ে আবার আমাকে গালি দিচ্ছে যে মোবাইলটা পেয়েছে, বলছে তাড়াতাড়ি নিয়ে যা, নাহলে আমি কতক্ষণে আমানত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, বলছে কাবা শরীফের 68 নম্বর গেটে দাঁড়িয়ে আছি, আরবিতে বলছে আরবের লোক, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোর মোবাইল নিয়ে, আমার কাজ নাই, আল্লাহর ভয় নেই আমার, নিয়ে যাও মোবাইল এখান থেকে। তো ভাই আপনি নেকির কাজ করতে এসছেন, বিধায় মোবাইলটা সুইচ খুলেন, আপনি পড়ে পেয়েছেন, আপনি যার মোবাইল তাকে দেবেন, তিনি আপনাকে দোয়া দেবে, এটা শুকরিয়া হবে। আর যদি বাইচান্স যখন পড়েছে, এটাও হতে পারে যে সুইচটা অফ হয়ে গেছে পড়ে গিয়ে কিংবা চার্জ কম আছে, তো আপনি চেষ্টা করে দেখেন, খুলে দেন একবার, উনি ফোন করলেই পেয়ে যাবেন। এখন কোনো এলান করবেন না, কেউ মারা না গেলে, বড় বিপদ না হলে আমি কোনো এলান করতে দিই না। আমি আপনাদের সামনে একটা সূরা পড়েছি, সূরাটার নাম দোহা, যার বাংলা মানে হচ্ছে উদীয়মান সূর্য প্রখর যখন ছুটছে। উ সূরাটার নাম জোহা হলো কেন, আর এই সূরাটার বিসমিল্লাহ থেকে সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ তাবারক বা তাআলা তাঁর প্রিয় নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কী বর্ণনা করেছেন, এটা বিশ্ব মুসলিমের জন্যে, কোরআনটা বিশ্ব মুসলিমের জন্যে, কিন্তু গোটা সূরাটা তার নবীকে চাপ দিয়েছেন। তার মানে একটা কথা বলি, মানে বেটিকে মেরে বউকে শিক্ষা দেয়, বেটিকে থাপ্পড় তুলে বলছে যে আমার ঘরে এসব চলবে না, তো নতুন বউটা দাঁড়িয়ে দেখছে তো বুঝে নিল যে আমার শ্বশুর এই মিজাজে এই কাজগুলো করতে দেবে না। তো বেটি মেরে বউ শিক্ষা দেওয়া, তো আল্লাহ তার নবীকে এই সূরাটা টোটাল থ্রেট দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, এবং এত বড় কথা বলেছেন যেটা আপনি আমি কোনোদিন ভাবিনি। আমি পড়েছি, আমি তফসির পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, একাধিকবার পড়েছি, নামাজে পড়েছি, তেলাওয়াত করেছি, এমনি পড়েছি, ওস্তাদের কাছে পড়েছি, নিজে পড়েছি, কিন্তু ওই দৃষ্টিতে কোনোদিন দেখিনি। যেদিন আমি দেখলাম সূরা জোহাটা তফসির কী রয়েছে, একটা ভঙ্গি নিয়ে দেখছি, তখন দেখছি যে এত বড় কথা আল্লাহ নবীকে বলেছেন। তার কারণ
আমাদের ওখানে একটা ইনস্টিটিউশন আছে বিশ্বভারতী, যেটা ভারতবর্ষে বড় ইউনিভার্সিটি, সেখানে একটা লোক গাছতলায় এসে এইভাবে বসে আছে ক্লান্ত পথিক, এমনি রাস্তায় হাঁটছিল দুপুরবেলায় ক্লান্ত পথিক এইভাবে বসে আছে গালে হাত দিয়ে। ওখানে যারা আর্টের কাজ করে, আর্ট বিভাগের, ওরা এসে ওই লোকটাকে এইভাবে ছবিটা তুলে নিল, কালি কলম দিয়ে একবার করে দেখছে, একবার করে তুলছে। তো আমি ওর পাশে বসে দেখলাম, এই মিনিট পাঁচ সাত কি দশ মিনিটের মধ্যে লোকটা যে ভঙ্গিতে বসে আছে, ওর যেমন চেহারা ক্যামেরায় মারলে যেমন হবে ওই রকম ছবি তুলে নিল। তো আমাকে অবাক লাগলো, আর্টের ছেলেরা দৌড়ে বেড়ে। তা আমি ওকে প্রশ্ন করলাম যে আপনি তো ওর ছবিটা তুললেন, খুব ভালো লাগলো, আপনার বাড়ি কোথায়? হিন্দি বলছে তো, বললে অন্ধ্রপ্রদেশ, এখানে পড়াশোনা করি, আর্ট নিয়ে পড়ছি, কলা বিভাগের ছাত্র। আছে, ঠিক আছে। তা আপনি কি এখান থেকে আপনার মায়ের আর আব্বার ছবিটা আঁকতে পারবেন? চেষ্টা করেন তো, আপনার মা বাবাকে তো আপনি দেখেছেন। তখন আমাকে একটা কথা উত্তর দিল যে আমি আমার মা বাবাকে আঁকবো এই নজরে কোনোদিন দেখিনি, আমার মায়ের ছবিটাকে কাগজে আনবো এই দৃষ্টিটা আমার মা বাবাকে দেখিনি। বিধায় আমি আমার মা বাবাকে হাজারবার দেখেছি, তাও কলমে আনতে পারবো না, কিন্তু যেদিন আমি ওই নিয়তে দৃষ্টিভঙ্গিতে দেখবো সেদিন নিয়ে চলে আসবো। তো কথাটা সেরকম, আমি ওই দৃষ্টিভঙ্গিতে সূরা জোহাটা দেখিনি। আজকে আপনারা বুঝতে পারবেন সূরা জোহার মধ্যে কী রয়েছে। আজকে আমার টোটাল বক্তব্যের বিষয় হচ্ছে চরিত্র। কি বললাম? চরিত্র, আখলাক। এই উম্মতের সব থেকে বড় বৃহত্তর সম্পদ হচ্ছে চরিত্র। যার চরিত্র আছে তার সব কিছু আছে, যার চরিত্র নাই তার কিছু নাই। এটা কোটিপতি, এলাকার মধ্যে সেরা ধনী, এলাকার মধ্যে শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ পঞ্চাশটার গাড়ি আছে, ব্যবসা আছে, বিজনেস আছে, কিন্তু এটাও খবর আছে সে মদও খায়, ওপর নারীর সঙ্গে চলাফেরা করে, তাকে সবাই ঘৃণার নজরে দেখবে। আর একটা রিক্সাওয়ালা টোটো চালিয়ে কেবল সকাল সন্ধ্যার রুজি রুটি খায়, কিন্তু অত্যন্ত ভদ্র, সকলের কাছে সে গোলাপ ফুলের মতো হয়ে থাকবে। এই উম্মতের সব থেকে দামি সম্পদ হলো চরিত্র। মা বোনেরা যারা বসে আছেন, বিশেষ করে আমি তুমি বলে রেসপেক্ট করছি, যারা আমার মেয়ে, আমার মেয়ের বয়সে তোমরা বসো, কারণ আজকে মহিলারা চরিত্রের হোলি খেলছে, এর জন্যে পুরুষদের চরিত্র নষ্ট হয়েছে, আর উভয়ের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে মনুষ্য সমাজের একটা কলঙ্ক, আলো, কালো ছায়া আকাশে নেমে এসেছে। এই জন্যে মানুষ আর পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। ছোটো ছোটো বাচ্চাগুলো রাস্তাঘাটে খেলছে, চলছে, ফিরছে। আমরা যখন ফারেক হয়েছি, যে বছর মাদ্রাসায় পড়ছি, দাড়ি মোচ হয়ে অ্যাডাল্ট হয়ে গেছি, 23 বছর বয়স হয়ে গেছে, তারপরও ওস্তাদ সামনে এসছে তো থরথর থরথর করে কাঁপছি। কারণ কি? আজও পর্যন্ত যে ওস্তাদগুলো বেঁচে আছে তাদেরকে দেখে ভয় লাগছে, কিন্তু এখনকার আড়াই বছরের ছেলেটা আমার সামনে বিড়ি টেনে ফুস করে বেরিয়ে চলে যাচ্ছে। এর জন্যে ওই ছেলেটার দোষ নয়, প্রোডাক্টটা কোথা থেকে, প্রোডাক্টটা ওর ফ্যাক্টরিটাকে, ওকে বানিয়েছে কে, ওর মিস্ত্রিকে, ওর কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, ওর ওর যে যে বীজটা, যে বীজটা পড়েছে, সেই সেই বডিটা কেমন, তার বাপ কেমন, আর যে ছাঁচে পড়েছে, যে ফরমাতে পড়েছে, তার মা কেমন, এরা দুইজন কোন চরিত্রের ওকে প্রোডাক্ট দিয়েছে। ভাই, আজকে মানুষের সমাজটা চরিত্রে শেষ হয়ে গেছে। আমি ফিরে চলে যাচ্ছি একটা বৃহত্তর বিষয়ের দিকে, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত, জান্নাত, জান্নাত হলো সবথেকে বড় নিয়ামত, আর জান্নাত হলো আমাদের শেষ ঠিকানা। জান্নাত সবথেকে বড় নিয়ামত, জান্নাত হলো আমাদের শেষ ঠিকানা। এখন আপনারা বলেন জান্নাত যেতে কার কার ইচ্ছা যাচ্ছে না, যে আমি জান্নাত যাব না, এরকম লোক কে আছেন? হাত তুলেন তো দেখি, মাশাল্লাহ, এক দুটো হাত উঠেছে। ও জান্নাত যাবেই না, ও নিয়ত করেছে জান্নাত যাব না। তো আমার বাংলা বুঝতে পারছে না, আমার বাংলা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক, ওটা ঝোঁকে উঠেছে। বসুন, আমি
আমি বুঝতে পেরেছি। আমরা সকলে জান্নাত যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানিয়েছেন, নাকি ভাই? তো এই জান্নাতে একজন মুফাসসির বলছেন, যতগুলি জান্নাতে জান্নাতে যাবে, মা বোন কান করে শোনেন, বিশেষ করে যতগুলি জান্নাতি জান্নাতে যাবেন, যতগুলি জান্নাতি জান্নাতে যাবেন, তাদেরকে এক একটা জান্নাতির ভিতরে বেশ কিছু নবীকে অ্যাপ্রোচিং করে জান্নাতে ভরা হবে। একটা জান্নাতির ভিতরে কয়েকটা নবীকে পাওয়া যাবে, এটা আবার কেমন হলো বুঝে আসছে না? একটা জান্নাতির ভিতরে কয়েকটা নবীকে পাওয়া যাবে, কেমন হলো দেখেন। জান্নাতিদের বডির হাইট হবে আদম আলাইহিসসালামের মতো, জান্নাতিদের বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিসসালামের মতো, জান্নাতিদের দিল হবে আইয়ুব আলাইহিসসালামের মতো, জান্নাতিদের ভাষা হবে আরেকটা নবীর মতো, জান্নাতিদের ঐশ্বর্য হবে সুলাইমান আলাইহিসসালামের মতো, আর জান্নাতিদের চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে একটা জান্নাতির ভিতরে অনেকগুলো নবী থাকবে। এবার বলেন, যে গ্রামটা যে পাড়াটা এই মিজাজের হবে সব মানুষগুলি ওখানে বাস করে কেমন লাগবে? জি ভাই, কথাটা বুঝে আসছে কি না? বাস করে ভালো লাগবে। তো এটা এই পর্যন্ত রাখেন। মজার কথা আপনাদেরকে শোনাই, আপনাদের বিরক্ত লাগছে না? তো বিষয়টা খুব জটিল বিষয়, একটু ধৈর্য ধরে শোনেন। আমি যখন সূরাটা তর্জমা করব, তো আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আল্লাহর কালামের এতটাই মাধুর্য আছে যে আপনি উঠে বিছানায় যাবেন এটা আপনার মন চাইবে না ইনশাআল্লাহ। কারণ কালাম তো আল্লাহর, আমার তো নয়, আমি ক্যাসেট মাত্র। এখন মানুষকে তৈরি করা হয়েছে তিনটি উপকরণ দিয়ে। কয়টা উপকরণ বললাম? আচ্ছা, মাঝে একবার মা বোনদেরকে কথা বলে নিই, এরা মুখ বন্ধ করে না কেন? মা বোন আপনারা চুপ করেন। বদরুদ্দুজা নাদবিকে এত বলি যে আপনি বলিয়েন না অবলা সরলা কমলা, ও যে জালসাতেই যাবে বলবো অবলা সরলা কমলা মা বোনের, আর ওই তিনটিই লাই, ও তিনটি মিথ্যা কথা। এত বলি বন্ধু মানুষ, যেগুলো ফালতু বকেন কেন? ওদেরকে একটু ফুসিলে ওপর থেকে তোলার জন্য বলার আপনার কী প্রয়োজন আছে? অবলা মানে যে চুপ করে থাকে, ওরা চুপ থাকে, ওদের চোপার জোর যা বেশি পৃথিবীর আর কারণে গোটা দুনিয়াটাকে চোপা চালিয়ে ওরা ঠিক রেখে দিয়েছে। সরলা, সরলা মানে সাদা সিধে, কে বলল? জিলেপির থেকে তিন গুণ বেশি পেঁচ ওদের মধ্যে আছে। কমলা মানে নরম, মাথা খারাপ, পৃথিবীতে যত শিশু মার্ডার করেছে মহিলারা করেছে, পুরুষরা করেনি। শিশু সতিনের বাচ্চাটাকে দিলে কলিজাটাকে ভেজে খেলে চুপ করে বসে থাকবে, মনে হবে না যে মার্ডার করেছে। কে বললো ওদের দিল নরম? এদের মতো শক্ত দিল আর পৃথিবীতে কেউ নাই। একে তো ছেলেটার মা নাই, তারপর আবার তাকে পিস করে কেটে তার কলিজাটাকে খেয়ে নেবে। মা আমার, আল্লাহর রাস্তায় মুখ বন্ধ করে। তো তিনটে উপকরণ দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই জায়গাটা দু মিনিট শুনতে হবে, তারপর কোরআনের আয়াতের দিকে চলে যাব। সেই তিনটে উপকরণ কি? জি, মাইক কি হয়েছে? না, শ্রোতারা সাউন্ড চাইলে পাবে কোথায়? চাইলে পাবে, আছে, ভান্ডারই তো নাই। আমি ভয়ে বলছি না, আর আমি যদি বলি দিতে কেলেঙ্কারি লেগে যাবে। এই মাইকটা আইসক্রিম বিক্রিতেও নিবে না লোক। হ্যাঁ, মানে যারা আইসক্রিম বিক্রি করে রাস্তায় তারাও নেবে না, যদি নেয় তা তার আইসক্রিম বিক্রি হবে না। মাদ্রাসার খাতিরে মুখ খুলছি না, এগুলো জালসার মাইক নয়, আমি কষ্ট করে চালাচ্ছি, আপনারা ধৈর্য ধরেন। ওর গলাটা এমনি বসেনি, ফ্যাঁস ফ্যাঁস করছে এমনি করেনি, আর মাইক আমাদের খাবার। তো এখন আপনারা শুনেন, সাইডে কথা বলবেন না। চরিত মানুষকে তিনটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এক কাপ চা, তিনটে চারটা উপকরণ থাকে, পানি থাকে, চা পাতির রস থাকে, চিনি থাকে, দুধ থাকে, দিয়ে চাটা তৈরি হয়। তো মানুষের তিনটে উপকরণ হচ্ছে অভ্যন্তরীণ দুইটা, বাহ্যিক একটা। বাহ্যিক একটা কি? মাথার চুল, ভুরু, দাড়ি, মোচ, কান, নাক, হাত, আঙুল, পেট, পিঠ, ইত্যাদি ইত্যাদি পা পর্যন্ত, এটা হলো বাহ্যিক, দেখা যাবে।
আর ভিতরে আছে দুটা, ভিতরে দুটা কি আছে, একটা কাটলে দেখা যাবে কিংবা এক্স রে ক্লিনিকে নিয়ে গিয়ে যদি ছবি তোলা হয় তো দেখা যাবে, সেটা হলো হাড়, কিডনি আর তারপরে হার্ট, পাকস্থলী ইত্যাদি ইত্যাদি ভিতর ভিতরে মেশিন যেগুলো আছে এগুলো ছবি তো দেখা যাবে চেষ্টা করলে, কিংবা যদি কাটেন তো দেখা যাবে। কিন্তু একটা সফটওয়্যার আছে মানুষের ভিতরে, এক ধরনের জিনিস আছে, সেটা কাটলেও দেখা যাবে না, ছবিতেও আসবে না। পৃথিবীর এমন কোনো ক্যামেরা নাই যে এনে দিই ছবি করে, আবার কাটলেও সেটাকে খুঁজে বের করা যাবে না। সেইটা হলো কি, সেটা হচ্ছে রাগ। মানুষের ভিতরে দুঃখ, বেদনা, হিংসা, লোভ, লালসা, ধৈর্য, সবর, এই যে জিনিসগুলো মানুষের সফটওয়্যারের মধ্যে রয়েছে, হাসি, কান্না, বেদনা, উদ্দীপনা, শক্তি, সাহস, বুদ্ধি, বিবেক, বিবেচনা, পড়াশোনা, আমার ভিতরে সোরাইয়াসিনটা কোথায় আছে সারা পৃথিবীর কোনো ডাক্তার খুঁজে বের করে দিতে পারবে না, কিন্তু প্রয়োজন হলে আমি অনর্গল চালিয়ে দেবো। সুরা ফাতেহাটা কোথায় আছে পৃথিবীর কোনো যন্ত্র নাই যে আমার ব্রেন থেকে সেটাকে বের করে দিই, অথচ আমার ব্রেনই সেটা লোড করা আছে। তো এইগুলো মানুষের ভিতরে সফটওয়্যার আছে। তো হাড় মাংস আর হাত পা নিয়ে টোটালটার নাম হচ্ছে বডি, টোটালটার নাম হচ্ছে দেহ, টোটালটার নাম হচ্ছে জিসিম, বডি। আর যেগুলো সফটওয়্যার দেখা যাবে না এইটাকে যদি এক জায়গায় করেন তো ওর নাম হবে চরিত্র, ওর নাম হবে চরিত্র, ওর নাম হবে চরিত্র। রাগ চরিত্রের একটা অংশ, হাসি চরিত্রের একটা অংশ, কান্না চরিত্রের একটা অংশ, হিংসা চরিত্রের একটা অংশ, লোভ চরিত্রের একটা অংশ, বডি চরিত্রের একটা অংশ। এই জিনিসগুলোকে কন্ট্রোল যে করে, এই চরিত্রটাকে যে কায়েট করে টিপে ধরে রাখে, ব্রেক করে রাখে, পৌঁছাইতে দেয় না খারাপের জায়গায়, তার নাম হচ্ছে আল্লাহর ভয়, তাকোয়া। তাকোয়া যদি না থাকে চরিত্রের ব্রেক থাকবে না। গাড়ির যেমন ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার চরিত্র খালি অ্যাক্সিডেন্ট করবে। এর জন্যে এক কথাই আমি একটা কথা আপনাদের সামনে বলি, ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে, ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে, ব্রেকহীন গাড়ি রোডে যে খেল দেখাবে, চরিত্র মানে আল্লাহর ভয়হীন দেহ চরিত্র সমাজে সেই কাজ করে বেড়াবে, তার কোনো কিচ্ছু নেই। আমার উপস্থাপনা শেষ হয়ে গেল।